ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের সাথে আটশো চৌষট্টি নাম্বার পেজের যে সিন পোর্শানটা আছে দু হাজার কুড়ি একুশের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের সেটা নিয়ে আজকে আলোচনা করব। আগের ভিডিওতে আমি আটশো আটচল্লিশ নাম্বার পেজ পর্যন্ত সমস্ত সিন পোর্শন ক্লিয়ার করে দিয়েছি যারা দেখনি তারা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো আর যারা নতুন দেখছো তাদের বলবো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা প্রেস করে দিও আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কিন্তু করে দিও চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটা দেখো আটশো চৌষট্টি নাম্বার পেজে যে সিনটা দিয়েছে সেটা দ্য পাসিং বাপুর একটা একটু অংশ প্রথমে আমরা সেখানকার মাল্টিপল চয়েসগুলো এবার দেখে নেব দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডুইট কম্পার্টমেন্টটা ট্রেনের যে কম্পার্টমেন্টটা সেটা কী দিয়ে সাজানো ছিল বেলুন ফ্লাওয়ার্স গান্ধীজির পিকচার্স না লাইটস আমরা জানি ফ্লাওয়ার দিয়ে সাজানো ছিল ফুল দিয়ে তাহলে অপশন টু হবে সঠিক অ্যান্সার গান্ধীজির প্রেজেন্স কুড বি ফিল্ড অ্যামিক দ্য গান্ধীজির যে প্রেজেন্সটা সেটা কীভাবে পিসের মধ্যে ফিল করা যাচ্ছিলো না প্রেয়ারের মধ্যে তাদের গানের মধ্যে যে তারা প্রার্থনা করছিল তার মধ্যে তাহলে অপশান ওয়ান হবে এখানে সঠিক অ্যান্সার আফটার দ্য ডেমাইস অব বাপু বাপুর মৃত্যুর পর দ্য ন্যারেটার ফিল্ড ন্যারেটার বক্তা কী ভে ফিল করেছিল আনপ্রোটেক্টেড ফিল করছিল মানে ভাবছিল যে তার চারপাশে আর কিছুই নেই তাকে সুরক্ষিত করার যে সুরক্ষিত যে একটা গন্ডির মধ্যে সে ছিল সেটা উধাও হয়ে গেছে তাহলে এটা হয়ে যাবে অপশন টু আনপ্রোটেক্টেড গান্ধীজি পিপল টু ওয়ান অ্যান গান্ধীজি মানুষজনকে একে অপরের কিসের জন্য জাগিয়ে তুলেছিল একে অপরের কিসের প্রতি না সাফারিংয়ের প্রতি একে অপর অন্যজন যে দুঃখিত যখন হয় দুঃখে থাকে তখন তার প্রতি অন্যজনকে আর একটা উদ্বুদ্ধ করেছিল এগিয়ে যেতে বা পাশে থাকতে তাহলে অপশন থ্রি হবে এখানে সঠিক উত্তর সাফারিং দ্য ইন্ডিয়ানস ওয়ার প্রাউড টু ইন্ডিয়ানরা কী নিয়ে গর্ববোধ করবে কী নিয়ে গর্ববোধ করবে না বিয়ের বাপুস ব্যানার বিফোর হিম বাপুর যে নীতি সেটা প্রচার করতে তার পরবর্তীকালে তার বাপুর নীতিটাকে বয়ে নিয়ে যেতে তারা গর্ববোধ করবে তাহলে এরপর আমরা আসবো বিয়ের দাগের যে প্রশ্নগুলো আছে সেখানে বিয়ের দাগের প্রথমে কী আছে না এই স্পেশাল ট্রেন টুক একটা স্পেশাল ট্রেন কী নিয়ে গেছিলো কী লিখবো না গান্ধীজির অ্যাসেস টু এলাহাবাদ গান্ধীজির যে মৃত্যুর পর যে যে মানে তার ফিউনারেলের পর যে অ্যাসিসটা সেটা এলাহাবাদে নিয়ে গেছিলো এরপর একটা আছে উইথ গান্ধীজিজ ডেথ দ্য অথর ফেল্ড গান্ধীজির মৃত্যুর পর অথর লেখক কি ফিল করেছিল ফেল ট্যাক্সি সি তার আশেপাশে আর কিচ্ছু নেই সুরক্ষিত নেই তিনি সুরক্ষিত নেই চারিদিকে একেবারে ফাঁকা নিঃসঙ্গ তাহলে অ্যাট সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার পরেরটা আছে গান্ধীজি আয়োকেন অর্ডিনারি পিপিল টু গান্ধীজি অর্ডিনারি মানুষজনকে কি কি করেছিলেন কি জন্য জাগ্রত করেছিলেন একে অন্যের দুঃখের প্রতি জাগ্রত করেছে তাহলে আমরা লিখবো পিপিল টু ওয়ান অ্যান আদার্স সাফারিং এতটা পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছ এরপর চলে আসবো সি এর দাগে ট্রু ফলসে প্রথমে আছে দ্য অথর মেড গ্রেট স্যাক্রিফাইস ফর হার কান্ট্রি লেখক বা লেখিকা এখানে তার কান্ট্রির জন্য দেশের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন তাহলে এটা হবে ফলস কারণ তিনি কোনো স্যাক্রিফাইস করেননি আমরা দেখেছি তিনি নিজেই বলেছেন সাপোর্টিং সেন্টেন্সে তাহলে কি লিখবো না আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্ক উইথ গান্ধীজি গান টু প্রেজেন্ট অ্যাট হিস কল অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি এই লাইনটা আমরা সাপোর্টিং সেন্টেন্সে লিখব এরপর একটা আছে দ্য অথর ফেল দ্যাট সি উড নট লুজ কারেজ সো ইজিলি অথর ফিল করেছিলেন যে তিনি এত সহজে তার কারেজকে তার সাহসকে হারাবেন না তাহলে এটা হয়ে যাবে ট্রু কারণ সত্যি এটা ফিল করেছিলেন তাহলে এ সাপোর্টিং সেন্টেন্স হবে এই লাইনটা দেখো হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ ওয়ে হি ওয়াজ নো লংগার দেয়ার এটা হয়ে যাবে সাপোর্টিং সেন্টেন্স এরপর আমরা পোয়েমের পোর্শনে চলে আসব এই যে কবিতার অংশটা এখানে নেওয়া হয়েছে এটা মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে প্রথমে আমরা মাল্টিপল চয়েসগুলো দেখি হোয়েন এভার অ্যান্ড ওক ট্রি ইজ ফেল দ্য অথ দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্ল্যান একটা অভ্যাস কাটা হলে কবিকে কটা গাছ লাগানোর কথা বলা হয়েছে দুটো গাছ লাগানোর কথা বলা হয়েছে তাহলে অপশান ওয়ান টু হবে এখানে সঠিক অ্যান্সার দিস ওয়ে মাই ড্রিম বিনী দ্য বাউজ হেয়ার ওয়াট বাউজ মানে কি বাউজ বলতে কি বোঝানো হয়েছে ব্রাঞ্চেস গাছের শাখা পোশাকে বোঝানো হয়েছে তাহলে অপশন টু হবে এখানে সঠিক অ্যান্সার তারপর এটা দেখো দ্য কালার অফ দ্য ওক বার্ক ইস ওক বার্ক ওক গাছের যে ছাল তার কালারটা কীরকম ছিল কালো রঙের ছিল তাহলে অপশান থ্রি হবে এখানে সঠিক অ্যান্সার ব্ল্যাক এরপরে দেখো এ ভিজিট টু দ্য অকুট ব্রড ওভার দ্য পোয়েট ওগাছের জঙ্গলের মধ্যে যে ভিজিট করেছিল পোয়েট সে তার জন্য তার ফলে কি হয়েছিল তার জয় প্রাইট গ্লুম না চেঞ্জ তার মধ্যে কবির মধ্যে একটা চেঞ্জ এসেছিলো তাহলে অপশান ফোর হবে এখানে সঠিক অ্যান্সার যেটা হচ্ছে চেঞ্জ এরপর আমরা বিয়ের দাগের প্রশ্নগুলো করি চলো বিয়ের ডাকে প্রথম প্রশ্ন আছে হোয়াট উড হ্যাপেন ইফ দ্য পোয়েট ডিড নট সোয়ার টু প্ল্যান্ট টু ওক যদি কবি দুটো ওক গাছ পুটবে বলে কথা না দেয় তাহলে কি হবে তাহলে আমরা উত্তরে কী লিখবো না ইফ দ্য পোয়েট ডিড নট সোয়ার টু প্ল্যান্ট টু ওক দা দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার হিম অ্যান্ড রুট হিম অ্যামং দ্য ওক কালো যে ওক গাছের ছাল তাকে কুদুমড়ে মুচড়ে একদম ওক গাছের গোড়ার মধ্যে প্রবেশ করিয়ে দেবে ওকে ক্লিয়ার এতটা দেখো পরের প্রশ্ন কি আছে হোয়াট অকর্ড হোয়েন দ্য পোয়েট গড ব্যাক ইন হিউম্যান কোম্পানি যখন কবি হিউম্যান কোম্পানির মধ্যে ফিরে এলো তখন কি হলো কি হলো না হোয়েন দ্য পোয়েট গড ব্যাক ইন হিউম্যান কোম্পানি হিজ ওয়ার্ক ওয়াজ দ্য ওয়ার্ক অফ এ হিউম্যান চাইল্ড বাট হিজ হার্ট ওয়াজ এ ট্রি তার হাঁটা চলা সব কিন্তু মানব শিশুর মতো ছিল কিন্তু তার মনটা হয়ে গেছিলো একটা গাছের মতো এটাই হয়েছিল তাহলে নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছ আটশো চৌষট্টি নম্বর পেজটা এখানেই কমপ্লিট হলো সিন পোর্শনটা এর পরবর্তী ভিডিওতে আমি আটশো নম্বর পেজ যেটা এই টেস্ট পেপারের লাস্ট পেজ সেই পেজের সিন পোর্শানটা নিয়ে আমি আসবো আলোচনা করব। তাহলে এই পেজটা হলেই আমাদের এই পুরো টেস্ট পেপারের সিন পোর্শনটা কমপ্লিট হয়ে যায় তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোই তারা আগের ক্লাসগুলো আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো আর যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ধন্যবাদ